সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আপনাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা আরো কিছু জানুন। কওমি মাদ্রাসার 5 বছরের সিলেবাসে প্রাইমারি স্কুলের সবটুকু শিক্ষা দিয়া সবগুলি মুসলমান ছাত্র ছাত্রীদেরকে পাক্কা নামাজি বানাইয়া জান্নাতের পথে চালাইয়া দেওয়া হয় সরকারের 1 পয়সাও না খাইয়া। এই বিষয়গুলি প্রাইমারি স্কুলে শিক্ষা দিয়া পাক্কা বেনামাজি বানাইয়া জাহান্নামের পথে চালাইয়া দেওয়া হয় এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের 20,000 টাকা খাইয়া। যে দেশের শতকরা 80-85 জন ছাত্রছাত্রী হিন্দু, সেই দেশের স্কুল কলেজে হিন্দু ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। যেই দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী ইহুদি, সেই দেশের স্কুল কলেজে ইহুদি ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। যেই দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী খ্রিস্টান, সেই দেশের স্কুল কলেজে খ্রিস্ট ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। কিন্তু যেই বাংলাদেশে অধিকাংশ ছাত্রছাত্রী মুসলমান, এই দেশের স্কুল কলেজে ইসলাম ধর্ম শিক্ষার ব্যবস্থা নাই কেন? দুর্ভাগ্যবশত আমাদের দেশের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্কুল কলেজ ভার্সিটিগুলির সিলেবাস তৈরি করার জন্য এমন কিছু লোকের হাতে দায়িত্ব দেওয়া হয় যারা পরিকল্পিতভাবেই প্রাইমারি স্কুলের, হাই স্কুলের, কলেজের, ভার্সিটির এমন একটা সিলেবাস তৈরি করে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হতে পারে। মুসলমানের সন্তান তসলিমা নাসরিনের মতো নাস্তিক হতে পারে। রাজনীতি করেন ইচ্ছা মতো করুন, জাহান্নাম থেকে বাঁচার পথে চলুন। কৃষিকাজ করবেন ইচ্ছা মতো করুন, জাহান্নাম থেকে বাঁচার পথে চলুন। ব্যবসা করবেন ইচ্ছা মতো করুন, জাহান্নাম থেকে বাঁচার পথে করুন। আর চাকরি করবেন ইচ্ছা মতো করুন, জাহান্নাম থেকে বাঁচার পথে চলুন। স্কুলে পড়বেন, কলেজে ভার্সিটিতে পড়বেন, ইচ্ছা মতো পড়ুন, জাহান্নাম থেকে বাঁচার পথে চলুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام
দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, এতদঞ্চলের প্রসিদ্ধ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুর রহমা গাজীপুর, এর উদ্যোগে আয়োজিত এই মুবারক সমাবেশে আমরা যোগদান করেছি। যেহেতু একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মুবারক সমাবেশে আমরা সমবেত হয়েছি, তাই মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু কথা আপনাদের বলার জন্য আমি পবিত্র কোরআনের এক আয়াতের অংশ এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছোট্ট হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, হে মুসলমানগণ, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। সমস্ত মুসলমানকে বলেছেন না কিছু মুসলমান? কিছু মুসলমান, কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। আর তিলাওয়াতকৃত হাদিসে রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। দেখুন তো, কোরআনের কথা আর হাদিসের কথা পুরাপুরি মিল আছে দেখা যায় না, একটু গরমিল দেখা যায়, একটু গরমিল দেখা যায়। কোরআনে আল্লাহ বলেন, কিছু মুসলমান বের হয়ে যাও ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য, আর হাদিসে রাসূল বলেন সব মুসলমানের উপর ফরজ। কাজেই প্রশ্ন জাগে, সব মুসলমানের উপর ফরজ হলে কিছু মুসলমান বের হলে চলে কিভাবে, আর কিছু মুসলমান বের হলে যদি চলে তাহলে সব মুসলমানের উপর ফরজ হয় কিভাবে? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের মনে রাখা দরকার, ইসলামী শিক্ষার প্রধান তিনটা স্তর আছে। প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা, মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা, উচ্চতর স্তরের ইসলামী শিক্ষা। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইসলামী শিক্ষার প্রধান স্তর কটা? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চতর। কোন স্তরের পরিমাণ কত? প্রাথমিক স্তরের পরিমাণ হলো যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে মুসলমানের মতো দৈনন্দিন জীবনযাপন করা যায়। সহি শুদ্ধ কলেমা কালাম জানলে, উযু গোসল জানলে, পাক না পাক জানলে, নামাজ বন্দেগী জানলে মুসলমানের মতো জীবনযাপন করা যায়। এটা ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর, ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর। মাধ্যমিক স্তরের পরিমাণ কত? যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে মাদ্রাসার পাঠ্য কিতাবগুলি পড়ানো যায়, মাদ্রাসার পাঠ্য কিতাবগুলি পড়ানো যায়, এটা হলো ইসলামী শিক্ষার মাধ্যমিক স্তর। আর যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে প্রদান করা যায়। কি পরিমাণ সমস্যার সমাধান?
মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে প্রমাণ করতে পারার মতো ইসলামী শিক্ষা হলো উচ্চতর স্তরের ইসলামী শিক্ষা। এবার বুঝে থাকলে আশা করি সবাই বলতে পারবেন, ইসলামের উচ্চতর শিক্ষা অর্জন করার সুযোগ সুবিধা কি সব মুসলমানের আছে? সুযোগ সুবিধাও নাই, মেধাগত যোগ্যতাও নাই। এমনকি ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করারও সুযোগ সুবিধা সব মুসলমানের নাই, সব মুসলমানের মেধাগত যোগ্যতাও নেই। কিন্তু কলেমা কালাম, উযু গোসল, পাক না পাক, নামাজ কালাম শিক্ষা করার সময় সুযোগও সব মুসলমানের আছে, যোগ্যতাও সব মুসলমানের আছে। তাই হাদিস শরীফে যে আল্লাহর রাসূল বলেছেন ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, এটা ইসলামের প্রাথমিক শিক্ষার ব্যাপারে বলেছেন। এবার বলুন তো, ইসলামের কোন শিক্ষা সমস্ত মুসলমানের জন্য ফরজ? প্রাথমিক শিক্ষা। আর কোরআনে যে আল্লাহ বলেছেন কিছু মুসলমান বের হয়ে যাও, এটা হলো ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার জন্য। ইসলামের মাধ্যমিক শিক্ষার জন্য কিছু মুসলমান বের হয়ে যাও, ইসলামের উচ্চতর শিক্ষার জন্য কিছু মুসলমান বের হয়ে যাও, আর ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার ব্যাপারে আলোচনা একটু পরে করি, এর আগে ইসলামের প্রাথমিক শিক্ষা সম্পর্কে যে কথাগুলি আমি আপনাদের বললাম আপনারা শুনলেন বুঝলেন, বুঝে থাকলে এবার বলুন তো ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা কি শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য ফরজ না সমস্ত মুসলমানের জন্য ফরজ? কোন মুসলমানের সন্তান কোন লেখাপড়া করুক বা না করুক, কৃষিকাজ করুক, ব্যবসা করুক, সংসারের যে কোনো কাজ করুক, অথবা কোনো মুসলমানের সন্তান স্কুল কলেজে লেখাপড়া করুক, নামাজ কালাম শিক্ষা করা তাদের উপরও ফরজ। কৃষিকাজ করার কারণে যদি নামাজ কালাম শিখে না, সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে যদি উযু গোসল শিখে না, স্কুল কলেজে পড়ার কারণে যদি এবাদত বন্দেগি শিখে না, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেবে? জবাবের কোনো উপায় নেই। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন, দুনিয়াতে যে যত কাজ করো না কেন, ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা ফরজ। ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা ফরজ। আমাদের বর্তমান সমাজের মুসলমান মা বাবার ছেলে মেয়ে সন্তানাদিদেরকে এই ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করার ফরজ দায়িত্ব থেকে উদাসীন করে রেখেছে বিভিন্ন মহল। সর্বপ্রথম মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজ কালাম শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছেন এই সমাজের অধিকাংশ মুসলমান সন্তানাদির মা বাবা। বর্তমান সমাজের মুসলমান ছেলে মেয়েদের শতকরা 80% মা বাবা নিজেদের ছেলে মেয়েদেরকে উযু গোসল শিক্ষা দিবেন দূরের কথা, পাক না পাক শিক্ষা দিবেন দূরের কথা, কলেমা কালাম শিক্ষা দিবেন দূরের কথা, নামাজ বন্দেগি শিক্ষা দিবেন দূরের কথা, নিজেরাই জানেন না, নিজেরাই খুব কম সংখ্যক মা বাবা এমন আছেন যারা নিজেরা নামাজ কালাম জানেন, নামাজ কালাম পড়েন, কিন্তু ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার সময় নাই,
সংসারের কাজের ঝামেলার কারণে মাও নামাজ পড়েন বাবাও নামাজ পড়েন, কিন্তু ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দিবার টাইম নাই। এই সমস্ত মা বাবা নিজেরা নামাজি হওয়া সত্ত্বেও নিজেদের হাতে গড়ে কলিজার টুকরা সন্তানদেরকে বেনামাজি বানান। অথচ আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়া কুদুহা আন-নাসু ওয়াল হিজারা। হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুইটা ফরজ প্রত্যেক মুসলমান মা বাবার উপর, দুইটা ফরজ। একটা ফরজ হইল নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর একটা ফরজ হইল সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আয়াতের মর্ম বুঝে থাকলে বলুন তো প্রতিটি মুসলমান মা বাবার উপর ফরজ কতটা? একটা নিজে বাঁচো, একটা সন্তানকে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচা এবং সন্তানদেরকে বাঁচাবার পথ বেনামাজি হওয়া। তাহলে এই মা বাবারা নিজেরাও নিজেদের ফরজ আদায় করলেন না, সন্তানদের ব্যাপারে তাদের উপর ফরজ ছিল এদেরকে নামাজি বানাও জাহান্নাম থেকে বাঁচাও, সেটাও করলেন না। এই সমাজের শতকরা 80 জন মুসলমান ছেলে মেয়েকে এই ফরজ আদায় থেকে, এই ফরজ দায়িত্ব থেকে বঞ্চিত করে রাখে সর্বপ্রথম তাদের মা বাবা। তারপর এই সমস্ত মা বাবারা ছেলে মেয়েদেরকে কলেমা কালাম শিক্ষা না দিয়া, উজুগুসল শিক্ষা না দিয়া, পাকনাফাক শিক্ষা না দিয়া, নামাজ বন্দিগি শিক্ষা না দিয়েই প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। অথচ ভালোভাবেই জানে প্রাইমারি স্কুলে মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজি বানাবার কোনো ব্যবস্থা নাই, নামাজি বানাবার কোনো ব্যবস্থা নাই। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আপনারা এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে, স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে আপনাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু পরিষ্কার ধারণা থাকা দরকার। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সকলের একটু পরিষ্কার ধারণা থাকা দরকার। এই ধারণাটা দেওয়ার জন্য বলছি, কওমি মাদ্রাসাগুলির প্রাথমিক বিভাগে, কওমি মাদ্রাসাগুলির মধ্যে 3 বিভাগ খোলা আছে, প্রাথমিক ইসলামী শিক্ষা বিভাগও খোলা আছে, মাধ্যমিক ইসলামী শিক্ষা বিভাগও খোলা আছে, উচ্চতর ইসলামী শিক্ষা বিভাগও খোলা আছে। প্রায় সবগুলি কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগে সরকারি প্রাইমারি স্কুলে যতটুকু জাগতিক শিক্ষা দেওয়া হয় তার 16 আনাটাই দেওয়া হয়। প্রাইমারি স্কুলে যে পরিমাণ বাংলা, যে পরিমাণ ইংরেজি, যে পরিমাণ অঙ্ক, যে পরিমাণ ইতিহাস, যে পরিমাণ ভূগোল, যে পরিমাণ বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়, 16 আনাটাই কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগেও দেওয়া হয়। এর ভিতর দিয়া এই 5 বছরের পাঠ্যতালিকা শিক্ষা দেওয়ার ভিতর দিয়া প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে পাক নামাজি বানাইয়া জান্নাতের পথে পাঠিয়ে দেওয়া হয়। আপনাদের দেশের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও কিছু ধারণা আপনাদের থাকা দরকার। এই বিষয়গুলি প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্রছাত্রীদেরকে 5 বৎসরে শিক্ষা দিতে গিয়া যেইগুলি কওমি মাদ্রাসায় দেওয়া হয় সেইগুলি এর অতিরিক্ত একটি অক্ষর নয়। এই 5 বৎসরে প্রাইমারি স্কুলের সবগুলি মুসলমান ছাত্র ছাত্রীকে পাক্কা বেনামাজি বানাইয়া জাহান্নামের পথে পাঠিয়ে দেওয়া হয়। এই কপাল ফোরা মুসলমান ছেলে মেয়েদের কপালে লাথি দিয়েছিল সর্বপ্রথম তাদের মা বাবা।
দ্বিতীয় পর্যায়ে লাতি দিল শিক্ষা গুরুরা, দ্বিতীয় পর্যায়ে সমস্ত মুসলমান ছেলে মেয়েদের কপালে লাতি দিল তাদের শিক্ষা গুরুরা। আপনাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা আরো কিছু জানুন, কওমি মাদ্রাসার 5 বৎসরের সিলেবাসে প্রাইমারি স্কুলের সবটুকু শিক্ষা দিয়া সবগুলি মুসলমান ছাত্রছাত্রীদেরকে পাক্কা নামাজি বানাইয়া জান্নাতের পথে চালাইয়া দেওয়া হয় সরকারের 1 পয়সাও না খাইয়া, সরকারের 1 পয়সাও না খাইয়া। এই বিষয়গুলি প্রাইমারি স্কুলে শিক্ষা দিয়া পাক্কা বেনামাজি বানাইয়া জাহান্নামের পথে চালাইয়া দেওয়া হয় এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের 20,000 টাকা খাইয়া। আপনাদের জানা দরকার কওমি শিক্ষকরা সরকারের 1 পয়সা না খাইয়া আপনাদের সন্তানদের কি করে, আর প্রাইমারি স্কুলের শিক্ষকরা এক একজন শিক্ষক সরকারের প্রতি মাসে 20,000 টাকা খাইয়া আপনাদের সন্তানদের কি করে। আপনাদের আরও জানা থাকা দরকার যে দেশের স্কুল কলেজ ভার্সিটিতে মুসলমান ছাত্র ছাত্রীদের সংখ্যা শতকরা কমপক্ষে 85 জন, স্কুল কলেজ ভার্সিটির মুসলমান ছাত্র ছাত্রীরা কমপক্ষে শতকরা 85 জন। এই দেশের প্রাইমারি স্কুলেও মুসলমান ছাত্র ছাত্রীদের নামাজি বানাবার ব্যবস্থা নাই, হাই স্কুলেও মুসলমান ছাত্র ছাত্রীদের নামাজি বানাবার ব্যবস্থা নাই, কলেজেও মুসলমান ছাত্র ছাত্রীদের নামাজি বানাবার ব্যবস্থা নাই, ভার্সিটিতেও মুসলমান ছাত্র ছাত্রীদেরও নামাজি বানাবার ব্যবস্থা নাই। কেন? মুসলমান ছাত্র ছাত্রী না থাকার কারণে না, শতকরা 85 জন মুসলমান ছাত্র ছাত্রী থাকা সত্ত্বেও, থাকা সত্ত্বেও নাই কেন? যে দেশের শতকরা 80-85 জন ছাত্রছাত্রী হিন্দু সেই দেশের স্কুল কলেজে হিন্দু ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে, যেই দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী ইহুদি সেই দেশের স্কুল কলেজে ইহুদি ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে, যেই দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী খ্রিস্টান সেই দেশের স্কুল কলেজে খ্রিস্ট ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে, কিন্তু যেই বাংলাদেশে অধিকাংশ ছাত্রছাত্রী মুসলমান এই দেশের স্কুল কলেজে ইসলাম ধর্ম শিক্ষার ব্যবস্থা নাই কেন? এই হলো আপনাদের দেশের শিক্ষা ব্যবস্থা। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আপনাদের সকলের এই ব্যবস্থাটা জানা থাকা দরকার। নাই কেন? তার কারণ হলো দুর্ভাগ্যবশত আমাদের দেশের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্কুল কলেজ ভার্সিটিগুলির সিলেবাস তৈরি করার জন্য এমন কিছু লোকের হাতে দায়িত্ব দেওয়া হয় যারা পরিকল্পিতভাবেই প্রাইমারি স্কুলের, হাই স্কুলের, কলেজের, ভার্সিটির এমন একটা সিলেবাস তৈরি করে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হতে পারে, মুসলমানের সন্তান তসলিমা নাসরিনের মতো নাস্তিক হতে পারে। পরিকল্পিত এই ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের পরিকল্পিত শয়তানি, এর হাত থেকে মুসলমান মা বাবার কলিজার টুকরা সন্তানদেরকে এই চক্রান্তের হাত থেকে রক্ষা করার দরদি এই জগতে আর কেউ নাই মাদ্রাসা পড়ুয়া আলেমগণ ছাড়া। প্রতিটি মাদ্রাসার পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে সব মুসলমান ছেলে মেয়েদেরকে, সব মুসলমান মা বাবারা যার যার ছেলে মেয়েদেরকে কমপক্ষে কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের 5টা বৎসর লেখাপড়া করান, পাক্কা নমাজি হয়ে যাক, এরপরে চলে যাক হাই স্কুলে, বাধা নাই, আর সহজে বেনমাজি হবে না, তারপরে চলে যাক কলেজে, বাধা নাই, আর সহজে বেনমাজি হবে না, তারপরে চলে যাক ভার্সিটিতে, বাধা নাই, আর ডক্টর আহমদ শরীফ হবে না। তাহলে যে সমস্ত মুসলমান ছেলে মেয়েদেরকে তাদের মা বাবাও লাতি মেরে জাহান্নামের পথে পাঠিয়ে দিল, তাদের শিক্ষা গুরুরাও
কফালে লাথি মেরে জাহান্নামের পথে পাঠিয়ে দিল। এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদি হয়ে দাঁড়ালো কওমি মাদ্রাসার আলেমগণ। কওমি মাদ্রাসার প্রাথমিক শিক্ষা বিভাগে আগেই বলেছি, সরকারি প্রাইমারি স্কুলে যা কিছু শিক্ষা দেওয়া হয় তার 15 আনা শিক্ষা দেওয়া হয় না, 16 আনা। বিশ্বাস না হইলে, বিশ্বাস না হইলে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীদের সাথে একসাথে পরীক্ষা করার সুযোগ সুযোগ করে দিন, দেখবেন কারা নম্বর বেশি পায়। কারণ তারা লেখাপড়া করান মাস শেষে 20,000 টাকা বেতন পাওয়ার জন্য, আর এরা লেখাপড়া করান মুসলমানের বাচ্চাকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য। তারা বেতনের জন্য লেখাপড়া করান, এরা আল্লাহর ওয়াস্তে লেখাপড়া করান। দুই লেখাপড়া এক হাসপাতাল ব্যবধান আছে। এবার আমি আপনাদেরকে কওমি মাদ্রাসার ইসলামী শিক্ষার বাকি দুই বিভাগ সম্পর্কে কিছু কথা বলতে চাই, মাধ্যমিক বিভাগ এবং উচ্চতর বিভাগ। আগেই বলেছি ইসলামী শিক্ষার প্রধান 3টি স্তর আছে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চতর। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য ফরজ না সমস্ত মুসলমানের জন্য? এই সমস্ত মুসলমানের কলিজার টুকরা সন্তানকে এই ফরজ থেকে বঞ্চিত রাখা হচ্ছে, মা বাবারা বঞ্চিত রাখছে মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, আর শিক্ষাগুরুরা বঞ্চিত রাখছে শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে। মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা সম্পর্কে আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাঈফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। আগের কথা মনে থাকলে বলুন তো আয়াতটা কোন কোন স্তরের ইসলামী শিক্ষার ব্যাপারে? মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার ব্যাপারে। এটা সব মুসলমানের জন্য ফরজ নয়, সব মুসলমানের এটার যোগ্যতাও নাই, সময়ও নাই, সুযোগও নাই, যোগ্যতাও নাই, ফরজও নয়। এজন্য আল্লাহ ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার ব্যাপারে বলেন, কিছু মুসলমান বের হয়ে যাও, যাদের সময় আছে, যাদের সুযোগ আছে, যাদের মেধাগত যোগ্যতা আছে, তারা তোমরা মাদ্রাসার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করো, উচ্চতর শিক্ষা গ্রহণ করো। কারণ তোমাদের উপর নির্ভর করে জাতির ভবিষ্যৎ। ইসলামের মাধ্যমিক শিক্ষা একদল মুসলমানে অর্জন করবে কি না করবে না, ইসলামের উচ্চতর শিক্ষা একদল মুসলমান অর্জন করবে কি না করবে না, এটার উপর নির্ভর করে গোটা জাতির ভবিষ্যৎ। এই জাতি ভবিষ্যতে জান্নাতের পথে চলবে কি না চলবে না, এই জাতি ভবিষ্যতে জাহান্নামে নিক্ষিপ্ত হবে কি না হবে না, নির্ভর করে একদল মুসলমান উচ্চতর শিক্ষা আর মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে কি না করে না সেটার উপর। যেই দেশের যেই সমাজের একদল মুসলমান ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করে মাদ্রাসার পাঠ্যকিতাবগুলি পড়ানির কাজে নিয়োজিত থাকেন, আর যেই দেশের কিছু মুসলমান ইসলামের উচ্চতর শিক্ষা অর্জন করে জাতির সব সমস্যার সমাধান কুরআন হাদিসের আলোকে প্রদান করে থাকেন, এই দেশবাসী সহজে জাহান্নামের পথের যাত্রী হতে পারে না। এই দেশের বাসিন্দাদেরকে এই উচ্চতর শিক্ষায় শিক্ষিত আলেমগণ, মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত আলেমগণ গোটা জাতিকে জান্নাতের পথে পরিচালনা করে। এই জন্য আয়াতের শেষের দিকে আল্লাহ মাদ্রাসা শিক্ষিত আলেমগণের কর্মজীবনের দায়িত্ব কি সুস্পষ্টভাবে চিহ্নিত করে দিয়ে বলেন, ওয়াল ইউনজিরু কওমাহুম, এর মর্ম হলো গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। মাদ্রাসা পড়ুয়া আলেমগণের কর্মজীবনের দায়িত্ব গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। কাজেই যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন মাদ্রাসায় আলেম উৎপাদন হবে, ততদিন পর্যন্ত জাতি ইচ্ছামতো জাহান্নামের পথে যেতে পারবে না। অবশ্যই এই আলেমগণ জাতিকে জান্নাতের পথ প্রদর্শন করে চলবে। কওমি মাদ্রাসার আলেমগণ
আপনাদের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ করে রেখেছেন। গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শনের জন্য কওমি শিক্ষিত আলেমগণ, গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শনের জন্য একটি দুটি তিনটি ব্যবস্থা নয়, বহুমুখী ব্যবস্থা গ্রহণ করে রেখেছেন। কতমুখী? বহুমুখী। এই বহুমুখী ব্যবস্থাগুলির কয়েকটা ব্যবস্থার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। আবারও বলছি, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আপনাদের জন্য কি করছে তাও আপনাদের জানা থাকা দরকার। কওমি মাদ্রাসাগুলি সর্বপ্রথম আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েরা যেন লেখাপড়া শিখতে শিখতে জাহান্নামের পথে চলে না যায়, এজন্য প্রাথমিক বিভাগেই এই প্রাইমারি স্কুলের শিক্ষাটা গ্রহণ করার ভিতর দিয়ে পাক্কা নমাজি হওয়ার ব্যবস্থা করে রেখেছে। এক নম্বর ব্যবস্থা, কওমি মাদ্রাসার আলেমগণের পক্ষ থেকে জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার এক নম্বর ব্যবস্থা হলো প্রাথমিক বিভাগের শিক্ষা ব্যবস্থার ভিতরেই প্রতিটি ছাত্রছাত্রীকে, শতকরা 100টা ছাত্রছাত্রীকে পাক্কা নমাজি বানাবার ব্যবস্থা করে রাখা হয়েছে। দুই নম্বর, যে সমস্ত মুসলমানদের মাদ্রাসার প্রাথমিক বিভাগে ভর্তি হয়ে লেখাপড়া করার সুযোগ নাই, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি মাদ্রাসাগুলি এই সম্মেলনের আয়োজন করে থাকে। অনেকের মনে প্রশ্ন জাগে যে মাদ্রাসার আলেমগণের দায়িত্ব ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া, তারা আবার সম্মেলন করেন কেন? এই প্রশ্নের জবাবে আপনাদের সকলের মনে রাখা দরকার, মাদ্রাসার আলেমগণের দায়িত্ব শুধুমাত্র ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া নয়, বরং আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ মাদ্রাসা পুরো আলেমগণের দুই দায়িত্ব চিহ্নিত করে দিয়েছেন। মাদ্রাসা পুরো আলেমগণের কত দায়িত্ব? দুই দায়িত্ব। এক দায়িত্ব হলো যেসব ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হলো তাদের বেলায়, আর এক দায়িত্ব হলো যে সমস্ত মানুষ মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় সুযোগ নাই তাদের বেলায়। কথা বুঝে থাকলে বলুন, আলোচ্য আয়াতে আল্লাহ মাদ্রাসা পড়ুয়া আলেমগণের কতটি দায়িত্ব চিহ্নিত করে দিয়েছেন, একটা ছাত্রদের বেলায় আর একটা অন্যদের বেলায়। ছাত্রদের বেলায় কি দায়িত্ব? ছাত্রদের বেলায় মাদ্রাসার আলেমগণের দায়িত্ব এদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে সুযোগ্য আলেম বানিয়ে দিন। এটি হল ছাত্রদের বেলায় মাদ্রাসার আলেমগণের দায়িত্ব। যারা মাদ্রাসার ছাত্র নয়, যারা কৃষক, যারা ব্যবসায়ী, যারা চাকরিজীবী, যারা স্কুল কলেজ ভার্সিটির ছাত্র অথবা শিক্ষক, এরা যদি আল্লাহর বান্দা না হয়, এরা যদি নবীর উম্মত না হয়, এদের যদি মরণ না থাকে, এদের যদি হাশরের মাঠের হিসাব নিকাশ না থাকে, এদের যদি জাহান্নাম থেকে বাঁচার কোনো দরকার না থাকে, তাহলে এদের ব্যাপারে আলেমগণেরও কোনো দায়িত্ব থাকার কথা নয়। সমাজের যে সমস্ত মুসলমান জীবনভর সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে অথবা স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, তাদের বেলায় আপনারা যদি বলেন যে তারাও আল্লাহর বান্দা, তারাও নবীর উম্মত, তাদেরও মরণ আছে, তাদেরও হাশরের হিসাব নিকাশ আছে, তাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, পথ দেখাবে কে? মাদ্রাসার আলেমগণের দুই নম্বর দায়িত্ব। দেখুন, পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারলেন কিনা, আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ মাদ্রাসা শিক্ষিত আলেমগণের কর্মজীবনের দুই দায়িত্ব পরিষ্কারভাবে চিহ্নিত করে দিয়েছেন। এক দায়িত্ব হলো ছাত্রদের ব্যাপারে, আর এক দায়িত্ব হলো অন্যদের ব্যাপারে। ছাত্রদের ব্যাপারে দায়িত্ব, এদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে সুযোগ্য আলেম বানাও, আর যারা মাদ্রাসার ছাত্র না, কৃষক হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, স্কুলের ছাত্র হোক, কলেজের ছাত্র হোক, ভার্সিটির ছাত্র হোক, শিক্ষক হোক, যদি আল্লাহর বান্দা হয়ে থাকে, যদি নবীর উম্মত হয়ে থাকে, এদেরও যদি মরণ থাকে, এদেরও যদি হাশরের মাঠের হিসাব নিকাশ থাকে, এদেরও যদি জাহান্নাম থেকে বাঁচার দরকার হয়, তাহলে এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও আলেমরা, এটা তোমাদের দুই নম্বর দায়িত্ব।
দুই নম্বর দায়িত্বটা পালন করার জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন হয়। সুতরাং আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি আলেমদের দুই নম্বর ব্যবস্থা, গৃহীত দুই নম্বর ব্যবস্থা এই সম্মেলন। প্রথম ব্যবস্থা প্রাথমিক বিভাগের সিলেবাস, দুই নম্বর ব্যবস্থা সম্মেলন। সম্মেলনে আসলেন, উলামায়ে কেরামের মুখ থেকে ওয়াজ নসিহত শুনলেন, বুঝতে পারলেন বেনামাজি জীবনযাপন জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নয়। এটা পরিষ্কার কথা, এতে কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ নাই, কোনো রকমের বিন্দুমাত্র শুভা সন্দেহের অবকাশ নাই। বেনামাজি জীবনযাপন জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নয়, এতটুকু বুঝতে পারলেন। তিন ঘন্টার সম্মেলনেই পাঁচ বেলার নামাজের সূরা কারাত কলেমা কালাম দোয়া দুরুদ শিখে নিতে পারবেন। তাহলে বুঝলেন শুধু, শিখবেন কোথায়? শুধুমাত্র বুঝলেন এখানে যে বেনামাজি জীবনযাপন জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নয়। জাহান্নাম থেকে বাঁচার প্রথম ব্যবস্থাই হলো মুসলমান নামাজি হয়ে যাও। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানেরা ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদেরকে সাত বৎসরের সময় নামাজের আদেশ করো। দশ বৎসরের কোনো মুসলমান ছেলে মেয়ে যদি নামাজ পড়তে না চায়, রাসুল বলেন তাকে শাসন করে নামাজি বানাও। যে সমস্ত মা বাবা সন্তানদের সাত বৎসরের সময় নামাজের আদেশ করে না, এর আগে নামাজের সূরা কেরাত কলেমা কালাম শিক্ষা দেয় না, দশ বৎসরের সময় নামাজের জন্য শাসন করে না, এই সমস্ত মুসলমান মা বাবাই নিজের হাতে নিজেদের সন্তানদেরকে বেনামাজি বানায়, জাহান্নামে পাঠায়। কাজেই নামাজ তো একদিনে শিক্ষা করার ব্যাপার নয়, একদিনের সম্মেলনে শুধু এতটুকু বুঝতে পারলেন যে বেনামাজি জীবনযাপন জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নয়। শিখবেন কোথায়? আপনি একজন কৃষক, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন স্কুলের ছাত্র, আপনি একজন কলেজের ছাত্র, আপনি একজন ভার্সিটির ছাত্র অথবা স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান অবশ্যই আপনাকে নামাজ শিখতে হবে, নামাজি হতে হবে। একদিনের ওয়াজে নামাজ শেখা যায় না, একদিনের ওয়াজে নামাজি হওয়া যায় না। তাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে তিন নম্বর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তবলিগি জমাতের চিল্লা। তবলিগি জমাতের চিল্লা হলো সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার তিন নম্বর ব্যবস্থা। এক নম্বর ব্যবস্থা প্রাথমিক বিভাগের সিলেবাস, দুই নম্বর ব্যবস্থা বাৎসরিক সম্মেলন, তিন নম্বর ব্যবস্থা তবলিগি জমাতের চিল্লা। যার পরিবারের সবাই বেনামাজি, এই লোকটা যদি ওয়াজ মাহফিলে আসে আর উলামায়ে কেরামের মুখ থেকে শুনে যায় যে বেনামাজি জীবনযাপন জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নয়, ঘরে গিয়া যখন দেখবে নিজের মাও নামাজ পড়ে না, নিজের বাবাও নামাজ পড়ে না, নিজের ভাইও নামাজ পড়ে না, নিজের বোনও নামাজ পড়ে না, নিজের ভগ্নিপতিও নামাজ পড়ে না, নিজের ভাবিও নামাজ পড়ে না, তখন সে ঘরে নামাজের কোনো পরিবেশেই পাবে না। এই কয়েক ঘন্টার ওয়াজ এক মুহূর্তে বিলীন হয়ে যায়। এর উদাহরণ হলো, সারা রাতের কুয়াশায় গাছের পাতা ভিজে, সারা রাতের কুয়াশায় গাছের পাতা ভিজে, সূর্য উদয় হলে সেই ভিজা গাছের পাতায় যখন রোদ লাগে, সারা রাতের রোদের দরকার হয় পাতা শুকাবার জন্য, না দুই মিনিটের রোদ যথেষ্ট। কতক্ষণে ভিজেছিল, কতক্ষণে শুকাইল? সারা রাতে ভিজেছিল, দুই মিনিটে শুকাইয়ে গেল। সারা রাতে ওয়াজ শুনল বেনামাজি, নিজের ঘরের পরিবেশটা বেনামাজি, ঘরে গিয়া দুই মিনিটে ওয়াজ শেষ। এই ওয়াজটাকে এদের জীবনে বাস্তবায়ন করার জন্য, কার্যকর করার জন্য কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে তিন নম্বর যে ব্যবস্থা গৃহীত হয়েছে সেটা হইল তবলিগি জমাতের চিল্লা। আপনি চল্লিশ দিনের চিল্লায় চলে যান, আগে তো আপনার মা বাবার কারণে, ভাই বোনের কারণে, ঘরের বৈরী পরিবেশের কারণে আপনি নামাজ পড়তে পারতেন না,
চল্লিশ দিনে চিল্লাওয়ালারা আপনাকে এমন নামাজি বানাইয়া ঘরে ফিরাইয়া দিবে, এখন আপনার কারণে মাও বেনামাজি থাকতে পারবে না, আপনার কারণে আপনার বাবাও বেনামাজি থাকতে পারবে না, আপনার কারণে আপনার ভাইও বেনামাজি থাকতে পারবে না, আপনার কারণে আপনার বোনও বেনামাজি থাকতে পারবে। সুতরাং তবলিগি জমাতের চিল্লা হলো কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে গৃহীত জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার তিন নম্বর ব্যবস্থা। এখন যদি কোনো স্কুল কলেজের ছাত্র চল্লিশ দিনের চিল্লা গেলে তার লেখাপড়ার ক্ষতি হয়ে যায়, কোনো ব্যবসায়ী চল্লিশ দিনের চিল্লায় চলে গেলে তার ব্যবসায়ের ক্ষতি হয়ে যায়, কোনো ব্যবসায়ী কোনো কৃষক চল্লিশ দিনের চিল্লায় চলে গেলে তার কৃষিকাজের ক্ষতি হয়ে যায়, কোনো চাকরিজীবী চল্লিশ দিনের চিল্লায় চলে গেলে তার চাকরি থাকে না, তাহলে এই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে চার নম্বর যে ব্যবস্থা গৃহীত হয়েছে সেটা হলো আপনি একজন ভালো পীরের মুরিদ হয়ে যান। বন্ড পীরের না ভালো পীরের? এখানে আবার আর একটা বিতর্ক এসে যায়, বন্ড পীরকে আর ভালো পীরকে আমরা চিনব কেমন করে? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন অযোগ্য ডাক্তারকে আর যোগ্য ডাক্তারকে, এটা রুগীরা যেইভাবে চিনে বন্ড পীরকে আর ভালো পীরকে এইটাও মুরিদানে সেইভাবেই চিনতে হবে। একজন অশিক্ষিত মানুষ যদি জটিল রোগে আক্রান্ত হয়ে যায় বাজে ডাক্তারের কাছে যাবে চিকিৎসার জন্য না ভালো ডাক্তারের কাছে? মূর্খ লোকটা ভালো ডাক্তার চিনবে কিভাবে? প্রশ্নের যেই জবাব। অশিক্ষিত লোকটা ভালো পীর চিনবে কিভাবে? প্রশ্নের সেই জবাব। মূর্খ লোকটা ভালো ডাক্তার চিনার একমাত্র পথ হইল অতীতের অবস্থার পর্যবেক্ষণ করে দেখো কোন ডাক্তারের চিকিৎসায় রোগীরা সুস্থ হয়, ওই ডাক্তারই তোমার জন্য ভালো ডাক্তার। ঠিক তেমনিভাবে ভালো পীর চিনবে কেমন করে অশিক্ষিত লোকেরা? তুমি লক্ষ্য করে দেখো কোন পীরের কাছে বেনামাজি মুরিদ হইলে নামাজি হয়ে যায়, কোন পীরের কাছে বেপর্দা মুরিদ হইলে পর্দাওয়ালা হয়ে যায়, কোন পীরের কাছে সুদকুর মুরিদ হইলে আর সুদকুর থাকে না, গুসকুর মুরিদ হইলে গুসকুর থাকে না, মদকুর মুরিদ হইলে মদকুর থাকে না, গাঞ্জাকুর মুরিদ হইলে গাঞ্জাকুর থাকে না, অসৎ মুরিদ হইলে অসৎ থাকে না, ওই পীর তোমার জন্য ভালো পীর। সিংহবাগ ক্ষেত্রে কওমি মাদ্রাসার অবদান এই সমস্ত কাম। সুযোগ্য পীরগণ, আপনি একজন পীরের কাছে মুরিদ হয়ে যান, তবলিগি জমাতের চিল্লার মতো মাত্র চল্লিশ দিন চেষ্টা করবে না আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, মরণ পর্যন্ত আপনার হাতে ধরে রাখবে আপনার পীর জাহান্নামের পথ থেকে টেনে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং সমাজের সুযোগ্য পীরগণ হলেন কওমি মাদ্রাসার, গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি মাদ্রাসা চার নম্বর ব্যবস্থা। প্রথম ব্যবস্থা প্রাথমিক বিভাগের সিলেবাস, দ্বিতীয় ব্যবস্থা সম্মেলন, তৃতীয় ব্যবস্থা তবলিগি জমাতের চিল্লা, চতুর্থ ব্যবস্থা হক্কানি পীরগণ, সবগুলি কওমি আলেমগণের অবদান সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। এবার পাঁচ নম্বর ব্যবস্থা, আপনারা যে কোনো কওমি মাদ্রাসার সম্মেলনে গেলেই দেখতে পাবেন কোনো না কোনো উপায়ে প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে হোক, ব্যাপকভাবে হোক অথবা বিশেষভাবে হোক, মাদ্রাসার জন্য কিছু চাঁদা কালেকশন করা হয়। তখন কেউ কেউ মনে মনে একটু বিরক্তি বোধ করেন, ভাবেন যে ওয়াজ শোনার জন্য এসেছিলাম, যতক্ষণ পর্যন্ত ওয়াজ বন্ধ রইল চাঁদা কালেকশন হইল ততক্ষণ তো আমরা যেই উদ্দেশ্যে এসেছিলাম তার থেকে বঞ্চিত রইলাম। এই ধারণা ঠিক নয়। চাঁদা কালেকশন যখন হয় তখন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন পাঁচ হাজার টাকা দিলে যেমন সাদরে গৃহীত হয়, পাঁচশো টাকা দিলেও সাদরে গৃহীত হয়, পঞ্চাশ টাকা দিলেও সাদরে গৃহীত হয়, দশ বিশ টাকা দিলে ফেরত দেওয়া হয় না, সাদরেই গৃহীত হয়। আপনার দশ টাকায় মাদ্রাসার কোনো কাজ হয় না, আপনার বিশ টাকায় মাদ্রাসার উল্লেখযোগ্য কোনো কাজ হয় না, আপনার পঞ্চাশ টাকায় মাদ্রাসার উল্লেখযোগ্য কোনো কাজ হয় না, তারপরও সাদরে গৃহীত হয় কেন?
মাদ্রাসার কোনো কাজ হইলে হোক না হইলে না হোক, আপনার এই পাঁচটা টাকা পরকালে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। শুনুন সেই সেই ব্যবস্থাটাও কিভাবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন কাল হাসরের মাঠে জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, বিশ্বাস আছে? জীবনের হিসাব দিতে হবে কাল হাসরের মাঠে দাঁড়িয়ে। কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ দাঁড়াবে জীবনের হিসাব দেওয়ার জন্য, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি আদম সন্তানকেও পাঁচটি প্রশ্ন না করে ছেড়ে দেওয়া হবে না। তাহলে আসরের মাঠে সবগুলি মানুষকে কতগুলি প্রশ্ন করা হবে? পাঁচটি প্রশ্ন করা হবে। প্রথম নম্বর প্রশ্ন হবে, আন উমারিহি ফিমা আফনা, দুনিয়ার জীবনটা কোন কাজে বিলীন করেছ? দুনিয়ার জীবনটা কোন কাজে বিলীন করেছ? নামাজ রোজা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে শুধু যদি কৃষি কাজ করতে করতে বিলীন করে দিয়ে থাকি, নামাজ রোজা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে শুধু যদি ব্যবসা করতে করতে দুনিয়ার জীবনটা বিলীন করে দিয়ে থাকি, নামাজ রোজা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে যদি চাকরি করতে করতে জীবনটা বিলীন করে দিয়ে থাকি, নামাজ রোজা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে যদি রাজনীতি করতে করতে জীবনটা বিলীন করে দিয়ে থাকি, হাসরের মাঠে প্রথম প্রশ্নের জবাব কি দেব? এই জন্য কৃষকদের মনে রাখা দরকার, কৃষিকাজ করে জীবন কাটাবার জন্য দুনিয়াতে আসেনি। ব্যবসায়ীদের মনে রাখা দরকার, ব্যবসা করার জন্য দুনিয়াতে আসেনি। চাকরিজীবীদের জন্য মনে রাখা দরকার, চাকরি করে জীবন কাটাবার জন্য দুনিয়াতে আসেনি। রাজনীতিবিদদের মনে রাখা দরকার, রাজনীতি করতে করতে জীবন কাটিয়ে দেওয়ার জন্য দুনিয়াতে আসেনি। হাসরের মাঠে প্রথম প্রশ্নই আমাকে করা হবে, কোন কাজে বিলীন করেছ দুনিয়ার জীবন? রাজনীতি করেন ইচ্ছা মতো করুন, জাহান্নাম থেকে বাঁচার পথে চলুন। কৃষিকাজ করবেন ইচ্ছা মতো করুন, জাহান্নাম থেকে বাঁচার পথে চলুন। ব্যবসা করবেন ইচ্ছা মতো করুন, জাহান্নাম থেকে বাঁচার পথে করুন। আর চাকরি করবেন ইচ্ছা মতো করুন, জাহান্নাম থেকে বাঁচার পথে চলুন। স্কুলে পড়বেন, কলেজে ভার্সিটিতে পড়বেন, ইচ্ছা মতো পড়ুন, জাহান্নাম থেকে বাঁচার পথে চলুন। প্রথম প্রশ্ন সম্পর্কে সময় থাকা অবস্থায়, সুযোগ থাকা অবস্থায় প্রথম প্রশ্ন সম্পর্কে শিক্ষা। দুনিয়াতে যাই কিছু করো, জাহান্নাম থেকে বাঁচার পথে চলো। রাসূল বলেন, হাসরের মাঠে একটি আদম সন্তানকেও পাঁচটি প্রশ্ন না করে ছেড়ে দেওয়া হবে না। প্রথম প্রশ্ন হবে, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ? দুই নম্বর প্রশ্ন হবে, যৌবন কালে কি করেছ? তিন নম্বর প্রশ্ন হবে, হাসরের মাঠে দুনিয়ার জীবনে যত অর্থ সম্পদ উপার্জন করেছ, হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ? চার নম্বর প্রশ্ন হবে, হাসরের মাঠে দুনিয়ার জীবনের উপার্জিত সম্পদ হালাল কাজে ব্যয় করেছ না হারাম কাজে ব্যয় করেছ? পাঁচ নম্বর প্রশ্ন হবে, হাসরের মাঠে আল্লাহর হুকুম রাসুলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ? আল্লাহর রাসূল বলেন, এই পাঁচ প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসরের মাঠে একটি মানুষকেও ছেড়ে দেওয়া হবে না। তাই হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আলেমগণকে বলবেন, স্কুল পড়ুয়া আলেম, কলেজ পড়ুয়া আলেম, ভার্সিটি পড়ুয়া আলেম না মাদ্রাসা পড়ুয়া আলেম, আলেমগণকে বলবেন, হে আলেমরা, তোমরা জগৎবাসী সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে যখন আলেমগণ আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়। যখন থেকে আমার ইচ্ছা ছিল তোমাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো না, তখনই তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছি। কাজে আলেমগণ তোমরা জান্নাতে যাও। প্রশ্ন জাগে, তাহলে আলেমগণে আর নামাজ রোজা না করলেই কি? আলেমগণে সুদ খাইলেই কি? আলেমগণে গুস খাইলেই কি? আলেমগণ মদ খাইলেই কি? আলেমগণ গাঞ্জা খাইলেই কি? হাদিস শরীফে রসুল বলেছেন, আলেমগণ জান্নাতে যাবে। প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, আলেম দুই প্রকার, এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজ আলেম বলে কাকে?
কুরআন হাদিসের এলেম যিনি শিখেছেন, শিখলেই সমাজে আলেম কয়, আর আল্লাহ কুরআন হাদিসের এলেম শিখলেই আলেম বলে না, কুরআন হাদিসের এলেম মতো জীবনযাপন করলে আল্লাহ আলেম বলে। বুঝা থাকতে বলুন তো, সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেমে ব্যবধান আছে কি না? এই জন্য আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ লিয়াতা আল্লামু ফিদ্দিন বলেননি, লিয়াতা ফাক্কাহু ফিদ্দিন বলেছেন। মর্ম হলো, সমাজের দৃষ্টিতে আলেম হওয়ার জন্য কোরআন হাদিস শিখতে যাও না, আল্লাহর দৃষ্টিতে আলেম হওয়ার জন্য কোরআন হাদিস শিখতে যাও। এই জন্য কওমি মাদ্রাসার টার্গেট হইল কোরআন হাদিস শিখলেই হবে না, কোরআন হাদিস মতো জীবন গড়। এই জন্য আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন, কওমি মাদ্রাসার ছাত্রগণ যেরকম আমল কর নেওয়ালা হয়, আর কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রগণ সেই রকম আমল কর নেওয়ালা হয় না। কারণ এলিম শিকার সাথে সাথে আমল করলে আল্লাহর দৃষ্টিতে আলেম হওয়া যায়। রাসুল যে বলেছেন আল্লাহ হাশরের মাঠে আলেমগণকে বলবেন তোমরা জান্নাতে চলে যাও, যে সমাজের দৃষ্টিতে আলেম হলে হবে না, আল্লাহর দৃষ্টিতে আলেম হতে হবে। এবার বলুন তো, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও বেনামাজি হতে পারে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও সন্ত্রাসী হতে পারে? তারাও খুনি হতে পারে? তারাও জিনাকার হতে পারে? তারাও সুৎকুর গুসকুর মদকুর গাঞ্জাকুর হতে পারে? পারে না। এই সমস্ত আলেমগণকে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও। হাদিস শরীফে আল্লাহ রাসূল আরো বলেন, হাশরের মাঠ থেকে আলেমগণ যেই রাস্তা দিয়ে জান্নাতে যাবেন সেই রাস্তার পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এরা আলেমও নয় আবার গুনাগারও, আলেমও নয় গুনাগারও। এক একজন গুনাগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে এক একজন আলেমকে ডাকবে আর বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান, দুনিয়াতে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল, দুনিয়াতে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল। হাশরের মাঠের বাকি কথাটা এক দুই মিনিট পরে শুনুন, এর আগে এক দুই মিনিটে আরেকটা হাদিসের কথা শুনুন। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন কামিসান ফাতাহলিক আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তুমি আলেম হও, এটা হইল জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। সুযোগ না থাকলে আলেমের ছাত্র হও, এটা হইল তোমার জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। আর আলেমের ছাত্র হওয়ারও যদি সুযোগ না পাও, জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো, এটা হইল জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ। জীবনের সকল কাজ, সংসারের কাজ হোক ধর্মের কাজ হোক, সংসারের কাজ করবেন, ব্যবসা করবেন, আলেমকে জিজ্ঞাসা করুন কেমনে করলে হালাল হয় কেমনে করলে হারাম হয়। চাকরি করবেন, আলেমকে জিজ্ঞাসা করুন কিভাবে চাকরি করলে হালাল হয় কিভাবে চাকরি করলে হারাম হয়। বিয়ে শাদি করবেন, আলেমকে জিজ্ঞাসা করুন কিভাবে বিয়ে করলে হালাল হয় কিভাবে করলে হারাম হয়। উজু করবেন, আলেমকে জিজ্ঞাসা করার দরকার নাই, ইচ্ছা মতো উজু করলেই হয়। তাহলে পরিষ্কার হইল, যেমনভাবে ধর্মের কাজ করতে হইলে আলেমকে জিজ্ঞাসা করেই করতে হবে যারা আলেম নন, ঠিক তেমনিভাবে সংসারের কাজ করলে আলেমকে জিজ্ঞাসা করেই করতে হবে যেন কাজটা হারাম না হয়। এই জন্য হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আলেম হও, এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। সুযোগ না থাকলে আলেমের ছাত্র হও, এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। এই সুযোগও না থাকলে জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো, সংসারের কাজও ধর্মের কাজ। কিছু লোক আজকাল এমন হওয়া যায় যারা বলে আলেমরা দিনের তবলিগ কি বুঝে, আলেমরা দিন বুঝে না জাহেলরা দিন বুঝে। কেতনা বড় গোয়ার হইলে কেতনা বড় গন্ড মূর্খ হইলে এমন কথা বলতে পারে যে তবলিগের দিন আলেমরা বুঝে না জাহেলরা বুঝে। তবলিগ দিনের কাজ কিনা, তবলিগ দিনের কাজ কিনা, দিনের কাজ যদি আলেম বুঝে না জাহেল বুঝবে? তাহলে এত বড় এত জাজল্যমান ই অবান্তর কথা কোন সাহসে বলতে পারে? আল্লাহর রাসূল বলেন, তুমি যদি আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না পাও, তাহলে জীবনের সকল কাজ, সংসারের কাজ হোক ধর্মের কাজ হোক, আলেমের কথা মতো করো। তাও যদি সুযোগ না পাও, আলেমের কাছে যাওয়ার এই সুযোগ নাই তোমার, আলেমের কথা শোনার এই সুযোগ নাই তোমার, ধরুন কথার কথা,
তুমি যদি কোনো মামলায় জড়িত হয়ে 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে যাও, সম্মেলনে আসতেও পারবে না, আলেমের কথা শুনতেও পারবে না, তোমার জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? রসুল বলেন, আলেমের সাথে সাক্ষাতেরও সুযোগ নাই, দূরের থেকে অন্তরে আলেমকে মহব্বত করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। 4টা পথ ভুলে যাবেন না কোনোদিন। রাসূল বলেন, আলেম হওয়া জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, আলেমের ছাত্র হওয়া জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ, জীবনের সকল কাজ আলেমের কথা মতো করা জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই সুযোগ যাদের নাই, আলেমকে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। তারপরে রাসূল বলেন, 4 পথের কোনো 1 পথের পথিক যদি তুমি হতে না পারো, তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। তাহলে শেষ পথ কোনটা? জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ আলেমকে মহব্বত করা। ওই আলেমগঞ্জ যখন জান্নাতে যাবেন, কিছু গুনাগার মুসলমান পিছন থেকে ডাকবে আর বলবে, দুনিয়াতে আপনাকে আমি মহব্বত করতাম। তার প্রমাণ, একদিন 1 গ্লাস পানি পান করেছিলাম, একদিন 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, এই কথা শুনে আলেমগঞ্জ দাঁড়িয়ে যাবেন, ভাববেন আমার জান্নাতে আমি পড়ে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে রক্ষা করা যায় কিনা। দাঁড়িয়ে আলেমগঞ্জ আল্লাহকে বলবেন, আল্লাহ এই সমস্ত গুনাগার মুসলমানেরা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো, এই জন্য 1 গ্লাস পানি পান করাইছিল। আল্লাহ বলবেন, আলেমরা শোনো, এদের গুনার কারণে এদেরকে আদেশ করেছি জাহান্নামে যাওয়ার জন্য। তোমরা আলেমরা যেহেতু সাক্ষী দিলে যে তোমাদেরকে তারা মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। এবার বলুন আপনারা, একজন আলেমকে মহব্বত করে 1 গ্লাস পানি পান করাটাও যদি জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও মাফের ব্যবস্থা হয়, তাহলে যে মাদ্রাসায় 5 টাকা দিল, যে মাদ্রাসায় 10 টাকা দিল, যে 20 টাকা দিল, 1 গ্লাস পানির থেকে কম দিল, তাহলে এটা কি হবে? শেষ বিচারের দিন আপনার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। সুতরাং কওমি মাদ্রাসার সম্মেলনের কালেকশনটা, এইটাও আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার 5 নম্বর ব্যবস্থা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থাগুলির কোনো না কোনো ব্যবস্থা অবলম্বনের মাধ্যমে সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।